السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রিয় ভাইরা আমার যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা এই রমজান কি কিভাবে আমরা কাটাবো রমজানের সময়টুকুকে সে প্ল্যান আমাদের অবশ্যই করা দরকার কারণ যদি সত্যিকার অর্থে আপনি প্ল্যান না করা থাকে তাহলে সেই রমজান মাস থেকে আমরা বেশি লাভবান হতে পারবো না এই কারণে রমজান মাসকে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারে আমরা ছাব্বিশটা টিপস দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাদের জানার বিষয় হচ্ছে যে রমজানের মাসটা হচ্ছে ফজিলতের মাস রমজানের মাসটা হচ্ছে রহমতের মাস রমজানের মাসটা হচ্ছে বরকতের মাস এবং রমজানের মাসটা হচ্ছে দোয়া কবুলের মাস রমজানের মাছটা হচ্ছে গুনা মাপের মাস রমজান মাছটা হচ্ছে আপনার ডাবল লিডবল সব অর্জনের মাস এবং রমজান মাস যখন আসবে মানুষ অনেককে অনেকের গুণায় মাফ করে দেওয়া হবে অনেককে নাম থেকে মুক্তি দেওয়া হবে সুতরাং এই রমজানের গুরুত্ব আমাদেরকে দিতেই হবে আল্লাহ হাজির শাহ নুখুরান মজিদের মধ্যে বলেন শাহরুর রমাদান শিব বৈজ্ঞীনাথ ওয়াবা ইয়েনাতিমিনালহু দা ওয়াল ফরোকন আল্লাহ জির শাহ বলেন যে রমজান মাস্টার এমন মাস যেই মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে যেই কোরান হচ্ছে মানুষের জন্য হেদায়েত এবং যেই কোরানের মধ্যে সুস্পষ্ট হেদায়েতের ব্যবস্থা রয়েছে এবং এই কোরান হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী তেমনিভাবে আল্লাহ জির শাহ নু সুর মধ্যে বলেন ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কুতিব আলাইকুমুস সিয়ামা কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ যেশান বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে পূর্ববর্তী দের উপর। আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা তাক্ব অর্জন করতে পারবে। তাইলে এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাক্ব অর্জন করা।

ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا جتنب الكبائر رسول أكرم سلام بلين যে পাঁচ বেলা সালাত এক বেলা থেকে অন্য বেলা পর্যন্ত তেমনি ভাবে এক জুমা থেকে এক জুমা এক রমজান থেকে আরেক রমজান এই যে মাঝখানের যে গ্যাপটুকু আছে পরের যখন সালাত আসবে পরের জুমা আসবে পরের রমজান আসবে এই মাঝখানের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে পরের কর্মের কারণে যদি কবিরা গুনা থেকে বাঁচা যায় সুতরাং এই রমজান গুনা মাফের মাস

আল্লাহ হাজির শানি মাসের মধ্যে সিয়ামকে হ্যাঁ আপনার ফরজ করে দিয়েছেন এবং এহতেসাব মানে সোয়াবের নিয়তে সহবের নিয়ত মানে আল্লাহর কাছ থেকে সব চাইবে হ্যাঁ অন্য কোনো উদ্দেশ্য সেখানে থাকবে না যদি এই চিন্তা নিয়ে রমজানের রোজা কেউ রাখে ইমানের সাথে এবং সহাবের নিয়েতে তার পূর্বেকার সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে তেমনি বাবর বলেন যে ব্যক্তি কদরের রাত্রিতে হ্যাঁ লাইল করবে ইমানের সাথে এবং সোয়াবের নিয়তে আল্লাহ তার পূর্বেকার সমস্ত গুণা মাফ করে দেবেন সম্পর্কেও বলছেন যে রমজানের মধ্যে যারা লাইল করবে মানকা ইমানি যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে কেমন লাইল করবে যেটাকে আমরা তারাবির নামেও চিনি লাইল বলা হয় সেটা করলে এই সাথে সবের নিয়েতে আল্লাহ তার পূর্বেকার সমস্ত মাফ করে দেবেন তাইলে এই যে অনেকগুলা ক্ষমার আমরা সুবিধা পাচ্ছি রমজান মাসের মধ্যে তাইলে রমজানটা হচ্ছে ক্ষমার মাস তেমনি ভাবে রসইল আখরুল ইসলাম আরেক রাত্রে বলেন عليك حديث المدبول إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رسول بارين جاكون رمزان رمزان প্রথম রাত প্রবেশ করবে তখন শয়তানদেরকে আটকে ফেলা হবে এবং জিন্দের মধ্যে যারা হ্যাঁ নেত্রী রয়েছে তাদেরকে আটকে ফেলা হবে এবং জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হবে এবং এই রমজান মাসে আর জাহান্নামের গেটগুলো খোলা হবে না এবং জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে এই রমজান মাসের মধ্যে আর বন্ধ করা হবে না এবং একজন আহ্বান কেড়ে আহ্বান করতে থাকবে ইয়া বাগি আল খাই আকবিল এ কল্যাণ কামিরা তোমরা অগ্রসর হও হ্যাঁ আর বলবেন ও ইয়া বাগি এর এ ও কল্যাণ কামিরা তোমরা খান্ত করো আর সামনে গুবে না এবং আল্লাহ রসুল বলছেন ওয়ালিল্লাহ এবং আল্লাহ বলেন জাহান্নাম থেকে এই মাসের মধ্যে অনেক সংখ্যক মানুষকে মুক্তি দিয়ে থাকেন ওদা আলীকে কুল্লা লাইলা এবং এটা প্রত্যেক রাত্রে হয়ে থাকে তাইলে রমজানের যে কত বেশি গুরুত্ব আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারছি আরেকটা হাদিস শুনে আমরা আরো কিছু বুঝতে পারবো সেটা হচ্ছে রসুল বলেন রহিমা আনফরাজুলিন দখাল আলি হে রমদান থুমন সালাহ কবল ফর আলাহ বলে যে ওই ব্যক্তির নাক দোলায় দূষিত হোক মানে সে আসলেই দুর্ভাগা যে ব্যক্তি রমজান পেশ অথচ রমজান চলে গেছে কিন্তু সে নিজকে ক্ষমা করিয়ে নিতে পারে নাই তাইলে তার মতো দুর্ভাগ্য আর হতে পারে না সুতরাং এই রমজান মাসকে কীভাবে আমরা কাজে লাগাবো সেটার চিন্তা আমাদের অবশ্যই থাকতে হবে প্রিয় ভাইরা আমার এই রমজান মাসের মধ্যে সোম পালন করা সেটা হচ্ছে একটা বিশাল যার গুণাগুণ হবে এবং তার অনেক বিশাল সব হবে আল্লাহ জের এই সোমকে নিজের জন্য স্পেশালভাবে হ্যাঁ নিয়ে নিয়েছেন হ্যাঁ সুর আকরম সুসাম এক হাদিসের মধ্যে বলেন যা আল্লাহ বলেন মানে হাদিসে কুৎসি হ্যাঁ আল্লাহ বলেছেন কুল্লাহ আমলিবনি আদম আল্লা ইল্লাহ সিয়াম আফা ইনফুলি ওয়ালদী নবসুম আহম্মেদ ইমিয়েদি লা হুনু ফুফা মিস শ ইমি আতিয়াব ইন্দাল্লাহ হিমেন্দি হিমিস্ক আল্লাহ বলেন আদম সন্তানের প্রত্যেকটা আমলই তার জন্য তবে কেবলমাত্র সিয়াম সেটা এক মাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদ্বন্দ্ব দেবো বিশেষভাবে এবং আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ওয়াল্লা দিন আফসু মোহাম্মদিন যে সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন হ্যাঁ বলে যে লাখলু ফুফা মিস আতিমিনিসক বলে যে একজন রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় দীর্ঘক্ষণ পাকস্তরি খালি থাকার কারণে বলে যে সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেস কামরের চাইতে আরও সুগন্ধিময় হবে কারণ আল্লাহর জন্যেই তো এই খালি পেটে থাকা এই জন্য আল্লাহর কাছে তো ভালোই লাগবে হ্যাঁ এটা হচ্ছে কথা কেউ বলতে পারেন আল্লাহর কাছে দুর্গন্ধ কেন ভালো লাগে হ্যাঁ যদিও এটা ভালো লাগার বিষয় না আমরা বলবো যে আপনার স্ত্রী হুম যদি আপনার জন্য কষ্ট করে খানা খানা পাক করে এবং আপনার এই খানা দীর্ঘ সময় চুলোর কাছে থাকার কারণে যদি কাপড় থেকে গন্ধ বাইর হয় আপনি ঘরে ঢুকলেন আর সেই আপনার পাকঘর থেকে বেরিয়ে আসলো তার কাপড় থেকেও তো দুর্গন্ধ লাগবে কিন্তু সেটাকে আপনি ঘৃণাভারে তাকে দূরে সরিয়ে দিবেন না সেটা তো আপনার জন্যই করেছে হ্যাঁ এই কারণে আপনি আপনার কাছে সেটা ভালো লাগবে হম সেরকম আর কি হ্যাঁ আরেকটা আরোহাদিসের মধ্যে আল্লাহ জাহাস আল্লাহ রসু সাল্লা আসলাম বলছেন নিঃস ইম ইফা হাতানি ইফরাহু মা ইদা আফতার আফ আরি হাবিফ হত ও ইদা ফারি হাবি সৌমি যে একজন রোজাদার দুবার খুশি হয় হুম একবার খুশি হয় যখন সে ইফতারের টাইম ইফতার করে তখন পুরো দিনে উপবাস ছিল বলে হ্যাঁ সে যখন হ্যাঁ তার সামনে ইফতার চলে আসে তখন সে খুশি হয় এই খালি পেটে হ্যাঁ আপনার ইফতার খাওয়ার হ্যাঁ সময় তার খুশি লাগে আরেকটা হচ্ছে যখন সে হ্যাঁ কেমন দিব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে যখন দেখতে পাবে রায়ানের গেট দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে তখন সে সেটা নিয়েও খুশি হবে আরেকটি বর্ণায় রয়েছে মুসলিম শরীফের কুল্লাহ আমরিবিন আদম আ ইউদা আফুল হাসান তু আশা আম তাই আরি হ্যাঁ ইলা সাব ইফিনাল্লাহ আজফ আজল ইলাস উম আফেন হু ই ওয়ান যে আমল আদম সন্তানের প্রত্যেকটা আমল তাকে ডাবল রিডাবল সব দেওয়া হবে বলে যে একটা নাকি করলে তাকে দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে এমনকি সাতশো গুণও বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ বলেন তবে কেবল কেবলমাত্র একমাত্র রোজা বা সৌম যে সেটা একমাত্র আমার জন্য সেইখানে এক দশ এক হ্যাঁ সাতশো এরকম হিসাব করা হবে না বরং এটা আমার জন্য স্পেশাল এই আমি স্পেশালভাবে তাকে আমি প্রতিদান দেব কেন বলে যে সে তার যৌন খিদাকে হ্যাঁ ধরে রেখেছে সে সেটা চরিতার্থ করতে যায়নি পরিত্যাগ করেছে সেই যৌন খিদাকে হ্যাঁ এবং পাশাপাশি তার খাদ্যের যে প্রয়োজন সেটাকেও সে মিটা নেয় একমাত্র আমার জন্য হ্যাঁ মানে সেই খিদা পেটে দিন যাপন করেছে হ্যাঁ প্রিয় আমার এরকম ভাবে আরেকটা হাদিস আমরা দেখতে পাই হজরত আবু উমামা রদি আল্লাহ থেকে যে তিনি রসুল আকরম সাল্লামকে জিজ্ঞাসা করলেন আইউল আমলি আফদাল যে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তখন রসুল বললেন আলাই খেবি সৌম ইদলাহ বলে যে তুমি রোজা রাখবে সৌম পালন করবে কারণ এর সমতুল্য আর কিছুই হতে পারে না সুতরাং আমরা এই সিয়াম পালন করব রমজান মাসের মধ্যে সেটা হবে আমাদের জন্য সর্ব উৎকৃষ্ট আমল হ্যাঁ সুতরাং সেটার প্রতি গুরুত্ব অবশ্যই দেব। রে ভাইরা আমার রমজান মাসটা হচ্ছে ধৈর্যের মাস এই ধৈর্যের সব কিন্তু জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই নয় আল্লাহ জাহান ধৈর্যশীলদের জন্য মহান পুরস্কারের ঘোষণা দিয়েছেন যেটার কোনো সীমা আইন রেখা নেই যেটার কোনো পরিমাপ নেই আল্লাহ বলেন সুরেজ হুমের মধ্যে ইন নামা ইউআফা সব ইরুন বেফি আল্লাহ বলছেন যে ধৈর্যশীলদেরকে আল্লাহ বিনা হিসাবে তাদের পরিপূর্ণ তাদেরকে সব দেওয়া হবে হ্যাঁ সুতরাং সেটা হচ্ছে অগণিত সব পাওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম সেটা হচ্ছে ধৈর্য আর এই ধৈর্যটা বিশেষ করে পাওয়া যায় হ্যাঁ রমজান মাসের মধ্যে প্রিয় ভাইরা আল্লাহ জির শানু একাইত মধ্যে বলেন সুরে বকরার ইয়া নুহাল্লাদীন মানুষ আইনু বিশ্ববিরিব সলা ইন্লাহ মাস বিরিন আল্লাহ জের শাহন বলেছেন হেমান দারগণ তোমরা যে কোনো কাজে সহযোগিতা অবলম্বন করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সহযোগিতা চাওয়া আল্লাহর কাছে কোনো কাজ যদি কঠিন হয়ে পড়ে হ্যাঁ আল্লাহ বলছেন ইন্না মাসবিন কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন তাদের সাহায্যে হ্যাঁ তিনি থাকবেন অবশ্যই ইমাম মুজাহিদ রাহিম আল্লাহ বলছেন এইখানে ধৈর্যের কথা যে বলা হয়েছে ধৈর্য এবং সালাতের সহযোগিতা নেওয়ার জন্য এই ধৈর্য বলতে সমকে জানা হয়েছে যে আমরা সৌমের সহযোগিতা নিব সালাতের সহযোগিতা নিব যেইভাবে হাদিসের মধ্যে এসেছে সৌম শেহরি সবরি বলে যে আপনার রমজান মাসের রোজা ও এবং প্রত্যেক মাসে তিনটা রোজা হ্যাঁ বলে যে যে এইগুলো এই রোজাগুলা রমজান মাসের রোজা প্রত্যেক মাসে তিনটা রোজা এইগুলা হ্যাঁ মানুষের অন্তরের যে হ্যাঁ ওষা বা অন্তরের যে বিদ্বেষ ভাবনের প্রতি হ্যাঁ শত্রুতা এই সমস্তগুলাকে দূর করে দেয় সুতরাং এই রমজান মাসটা হচ্ছে শাহরুবর ধৈর্যের মাস হ্যাঁ এই ধৈর্যের ফায়দা গুণাগুণ সেটা আমরা বুঝতে পেরেছি প্রিয় ভাইরা আমার মধ্যে আপনার সোম এবং সালাতের কথা বলা হয়েছে মানে সহযোগিতা নেওয়ার জন্য সোম এবং সালাতের হম যেটা আমরা বলেছিলাম ইতিপূর্বে মুজাহিদ রাহিম উল্লার কথা থেকে হ্যাঁ সেখানে আপনার মিল রয়েছে মিল কিভাবে কারণ সিয়াম রাখার কারণে একজন মানুষ তার যে যৌন খিদে রয়েছে সেটাকে সে হ্যাঁ নিবারণ করে ধরে রাখে হ্যাঁ সে সেটাকে চরিতার্থ করে না এবং সে দুনিয়ার ব্যাপারে সে নিরুৎসাহী হয়ে পড়ে হুম এবং সালাদ যেরকম শ্রম তাকে যৌন নিবারণ করা থেকে দূরে রাখে এরকম সালাদ তাকে অশ্লীলতা এবং হ্যাঁ শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে হ্যাঁ এবং সালাতের মধ্যে যে কোরআন পড়া হয় সেটা আখারাতের কথা স্মরণ করিয়ে দেয় তাইলে এই যে মিল রয়েছে সালাত এবং সি মধ্যে হ্যাঁ একটা মানুষের হ্যাঁ যৌন তৃপ্তি থেকে দূরে রাখে আরেকটা অশ্লীলতা থেকে দূরে রাখে একটা আপনার দুনিয়া থেকে দুনিয়ার প্রতি নিরুৎসাহী করে তোলে আরেকটা আখড়ার প্রতি উৎসাহী করে তোলে হ্যাঁ সুতরাং দুইটার মধ্যে ভালো মিল রমজান বিশেষ করে আপনার ধৈর্য এবং সালাত রমজানের মধ্যে দুইটাই পাওয়া যায় কারণ রমজান মাসের মধ্যে সালাদ বেশি পড়া হয় ক্যামল বেশি করা হয় এবং ধৈর্য তো সিএমের মধ্যে রয়েছে এটা আমরা জানি এবং এই রমজান মাসের মধ্যে বেশি বেশি সালাদ এবং দোয়া এবং আল্লাহর কাছে রোনা জারি করা হয় সুতরাং রমজান মাসের গুরুত্ব অনেক বেশি প্রিয় ভাইর আমার হাফিজ বিন রাজিব রাহিমুল্লাহ তিনি বলেছিলেন যে একজন মুমিন ব্যক্তি রমজান মাসের মধ্যে তার দুই ধরনের জিহাদের সব হয় সে নিজের হ্যাঁ নিজের সাথে দুই ধরনের জিহাদ করে হুম সেটা কি ধরনের একটা এসে জিহাদুল মিনহারি আলো সিয়াম সে দিনের বেলায় রোজা রেখে সোম পালন করে নিজের নফসের সাথে জিহাদ করেন আর রাতের বেলায় ক্যামল লাইল করে নিজের নফসের সাথে জিহাদ করেন সুতরাং রমজান মাসের মধ্যে ডাবল জেহাদের সোয়াব পাওয়া যায় সুতরাং কোনো ব্যক্তি যদি এই দুই জেহাদের সমন্বয় ঘটাতে পেরেছে এবং সেই জেহাদের ওদিকে আলাদাই করতে পেরেছে এবং ধৈর্য ধরে সেই জেহাদের উপর তাকে অগণিত সোয়াব দেওয়া হবে